নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস এই ভিডিওতে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চলেছি তোমাদের মধ্যেই একজন আমাকে প্রশ্ন করেছো যে আশুতোষ মেয়ে তা তিনি আবার কবে ফুটবল খেলবেন এবং তিনি কি আবার ফিরবেন তো দেখো আশুতোষ মেহতাকে নিয়ে আপডেট চেয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে তিনি কোন টিমে খেলছেন তো বলে দিই যে গত মরশুমেই তিনি কিন্তু শাস্তি পেয়েছেন গত মরসুমে যে শাস্তিটা তিনি পেয়েছেন সেটা হচ্ছে তিনি কিন্তু দুই বছরের জন্য তাকে এআইএফএফ সাসপেন্ড করেছে একটা ড্রাগ রিলেটেড একটা কিছু নেওয়ার জন্য তিনি কিন্তু সাসপেন্ড হয়েছিল তো তার একটা মর্স একটা বছর তার কমপ্লিট হয়েছে সেই সাসপেনশন বা সেই শাস্তির মধ্যে তো আরও এক একটা বছর তাকে ফুটবল খেলতে দেখা যাবে না এবং যখন আর বছর পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তারপরে গিয়ে কিন্তু আশুতোষ মেয়ে আমরা যে কোনো দলে আবার ফিরতে দেখতে পারি সেটা আই লিগ হোক বা আইএসএল হোক যে কোনো ক্লাবেই তিনি আবার খেলতে শুরু করে দেবেন আর তাছাড়া মোটামুটিভাবে এখন কিন্তু তিনি শুধুমাত্র নিজের প্র্যাকটিসটাই করেন ফুটবল ম্যাচে তো করতে পারবে না বা কোনো দলের হয়তো ফুট প্র্যাকটিস করতে পারবে না খেলতেও পারবে না তাই নিজের যে সমস্ত ফিটনেস ঠিকঠাক রাখার জন্য সেই প্র্যাকটিসটুকু তিনি করছেন এবং শারীরিকভাবে তিনি সুস্থ থাকছেন এটাই হচ্ছে মেন বিষয় এর পাশাপাশি আরও একটা আপডেট নিউজ দিয়ে দিই সেটা হচ্ছে মোহাম্মদ ইয়াসির এবং আকাশ মিশ্রা এই দুজন প্লেয়ারকে পাওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে মানে ভীষণভাবে কথাবার্তা এগিয়ে যাচ্ছে মোহনবাগান দল অর্থাৎ ভবিষ্যতের পরিকল্পনা কিন্তু খুবই ভালোভাবে পরিকল্পনা করতে চাইছে দল টাকা নিয়ে আর কোনো যেন ভবিষ্যতে তেমন একটা মাথা ব্যথার কারণ হয়ে না দাঁড়ায় কোনো প্লেয়ারকে নিয়ে তাই আগে থেকেই খুব ভালো ভালো প্লেয়ারকে সই করাচ্ছে এবং অনেক বছরের চুক্তিতেই সই করাচ্ছে যেরকম পনেরো কোটি টাকার অফারে চার বছরের চুক্তিতে সই করাতে চাইছে আকাশ মিশ্রাকে আর মোহাম্মদ ইয়াসিরকেও কিন্তু একটা ভালো রকম অফার করেছে বাট কত বছরের চুক্তির জন্য তাকে নিয়ে আসা হচ্ছে সেটা জানা যায়নি বা নিয়ে আসতে চাইছে তো এই ক্ষেত্রে আরও একটা বিষয় দাঁড়াচ্ছে যে এই যে দুটি প্লেয়ার এই দুটি প্লেয়ারকে নেওয়ার জন্য যেরকম মোহনবাগান দলের প্রতিপক্ষ একটা মুম্বাই সিটি রয়েছে আকাশ মিশ্রাকে নেবার নেবার ক্ষেত্রে আর মোহাম্মদ ইয়াসিরকে নেবার ক্ষেত্রে মোহনবাগান দলের দুটি প্রতিপক্ষ দল রয়েছে এবং সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান একটি ক্লাবও রয়েছে কিন্তু সেই ক্লাবটির নাম জানা যায়নি তো আর যে দুটি দল রয়েছে সেটা হচ্ছে মুম্বাই সিটি এফ সি এছাড়া ব্যাঙ্গালোর এফসি তো এই হচ্ছে মেন বিষয় দেখা যাক কি হয় পরবর্তী সময়। কোনো আপডেট নিউজ প্লে অবশ্যই জানাবো বাট এই মুহূর্তে জানিয়ে রাখি যে এই দুই প্লেয়ারকে নেওয়ার জন্য কিন্তু খুব ভালোভাবেই কথাবার্তা বলছে যে কোনো মূল্যেই কিন্তু এই দুজন প্লেয়ারকে তুলে নিতে চাইছে মোহনবাগান দল তো আজকের এই ভিডিওতে একটাই আপডেট নিউজ তোমাদেরকে দেওয়ার ছিল যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও